Assalamualaikum everyone, welcome back to Nurun Homan Lifestyle UK. আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া জানাতে চাই যারা নিয়মিত আমার ব্লগটি দেখেন, আমার কাজকে ভালোবাসেন, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এভাবে সবাই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে নেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো আজকে আসলে খুব সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে আমি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে একটু শপিং করব, আর সেই শপিংয়ে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। আমি আজকে বেবিকে নিয়ে একা শপিংয়ে বেরিয়েছি, তো দেখি কী করা যায়। আসলে বেবি নিয়ে শপিং একা করা অনেক হার্ড। তো এখানে আর আসলে বিএনকিউতে তেমন ঝামেলা হয় না, কারণ সব কিছুই এক ফ্লোরের মধ্যে আছে। তো চেষ্টা করব আসলে আপনাদের সাথে যতটুকু পারি রেকর্ড করব আর আপনাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই। দিনটা ভালো দেখে খুবই ইচ্ছে হলো যে বাইরে যাই একটু শপিং করে আসি, আর বেবিও একটু বাইরেটা এনজয় করবে। গাড়িটা পার্ক করে এখন আমি বিএনকিউতে যাব, এখানে অনেক আরও বড় বড় শপ আছে, তারপর টেস্কো আছে। তো আমি প্রথমে বিএনকিউতে যাব, গিয়ে দেখবো আমার জরুরি একটা জিনিস পাওয়া যায় কি না। আসলে সব সময় সব কিছু স্টকে থাকে না, তো তারপরও আমি একটু দেখে নেব, যদি পাওয়া যায় তাহলে তো কিনব, আর না হলে অন্য কোনো স্টোরে আবার দেখতে হবে। তা আমার কার্টেন্স লাগে, উইন্ডোরের কার্টেন্সগুলা একটু ছোটো হয়ে গেছে সাইজে, তো কিনবো কিনবো করে আসলে বাইরে যাওয়া হচ্ছে না, কেনা হচ্ছে না। আর ওয়েদারও এখন আসলে ঠান্ডা পড়ে যাচ্ছে, একটু নভেম্বর শেষের দিকে এসে গেছে, তো নভেম্বরে আসলে অনেক ঠান্ডা পড়ে যায়। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এখানে ঠান্ডা থাকে, তো আমাদের জন্য দোয়া করবেন, কারণ ঠান্ডা ওয়েদারটা খুবই খারাপ। আবার এই ভাইরাসটাও একটু এখন বেড়ে যাচ্ছে, তো সব কিছু নিয়েই আসলে একটু ভয়ের মধ্যে থাকতে হয়, চিন্তার মধ্যে সবসময় থাকতে হয়। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যে যেখানেই আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি বিএনকিউতে এসে আসলে সামান্য রেকর্ড করেছি, বেশি রেকর্ড করতে পারিনি, তো যতটুকু করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আসলে ফেরি লাইটসগুলি দেখে খুব ভালো লাগলো, আসলে এই লাইটসগুলি আমার খুব সুন্দর লাগে, আমার পছন্দ, আমি সবসময় ফেরি লাইটস পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে, আমারও খুবই পছন্দের। আর ওদের এই সিজনটাতে ওরা সবসময় লাইটস লাইটিংগুলি সুন্দর করে সাজিয়ে রাখে, এই যে ক্রিসমাস ট্রিগুলি ওরা লাইটিং করেছে, তো দেখতে আসলে ভালো লাগে। সাদা একটা ক্রিসমাস ট্রি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা তো সবসময় আসলে গ্রিন বা সবুজ ক্রিসমাস ট্রি দেখি, তো এটা স্নোফ্লেক দিয়ে ওরা স্নোফ্লেকের মতো করে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। তো একটু ঘোরাঘুরি করব, আর পছন্দের যা কিছু পাওয়া যায় সেটা কিনব, না পাইলে তো আর কি বাসায় আবার চলে যাব, তেমন জরুরিও কিছু না, যদি পাই তাহলে কেনা হবে। এই যে ওদের স্ট্যান্ডিং মিরর বা ওয়াল মিররগুলো আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এখানে আসলে এই আইলটা দেখতে ভালো লাগে, পছন্দ করি, তো তাই এই জন্য একটু রেকর্ড করে নিয়ে আসলাম,
চারিদিকে শুধু মিরার আর মিরার। আমি আসলে এসেছিলাম এখানে কার্টনের জন্য, ইনডোর কার্টনস দেখার জন্য। আসলে তেমন সাইজ পাওয়া যায়নি বা কালারটাও আমি ম্যাচ করতে পারলাম না, সেজন্য আসলে কেনা হলো না। অন্য কোনো একদিন আবার অন্য কোনো সুপার স্টোরে যেতে হবে, বা অনলাইন থেকে আনানো যায়, কিন্তু অনলাইনে আসলে সাইজটা বা কালারটা ভালোভাবে ধরা পড়ে না। একটা কালার বলে বা কালারটা অন্য সময় ডিফারেন্ট হয়ে যায়। তো দেখব যদি পাওয়া যায়, না হলে তো আর কি করব, অনলাইন থেকে নিয়ে আসব। আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দেব। আর এই তো আমাদের প্রিয়, আমাদের মেয়েদের প্রিয় একটা রুম, তাই না? পাকঘর বা কিচেন যাই বলেন না কেন, এটা আমাদের ভালোবাসার রুম। তো আমার কিচেনটাও একই রকম, কিন্তু আমি আসলে বাইরে গেলে যদি কোথাও কিছু নতুন দেখি তাহলে আমার আরও ভালো লাগে। সুন্দর সুন্দর কিচেনগুলো দেখছিলাম, আর একটু সামান্য আপনাদের জন্য রেকর্ড করলাম। এটাও ছোটো একটা টাইনি জায়গার মধ্যে খুব সুন্দর একটা কিচেন, কালারটাও খুব সুন্দর। আর সাদা যে কোনো কিছুই আমার খুবই পছন্দের, আমি সাদা এবং লাল দুইটা কালারই পছন্দ করি বেশি। তো লাল কালারটা আসলে আমার পছন্দের, আপনারা জানেন। আর এই তো সাদা কালারের ওয়ার্কটপটা দেখে আমার খুব ভালো লাগলো, ইউনিটসগুলো মিক্স করে রেখেছে ওরা। আর এই যে দেখছেন হাই প্রেশার ওয়াশার, এটা আমি খুঁজছিলাম অনেক দিন হয়, আর এখানে এসে দেখি এতগুলো ওরা রেখেছে। প্রাইসটাও একটু ভালো মনে হয়। তো এটা আসলে গার্ডেনের স্লেট বা পাটিওর স্লেট বা স্টোন ক্লিনিং করতে খুবই কাজে আসে, তো একটা নিয়ে নেব। শপিংয়ে এসেছিলাম কার্টেন্স কিনতে, পাওয়া হলো না, তাই কিনে নিলাম প্রেশার ওয়াশারটা। আর এই যে ছোটো গাছটি দেখছেন, অনেক সুন্দর সুন্দর লেবু ধরে আছে, দেখতে আসলে খুবই মায়া এবং ভালো লাগছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।